ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হেনা খানকে নিয়ে দুশ্চিন্তায় আছেন তার ভক্ত অনুরাগীরা। সকলেই তার দ্রুত আরোগ্য কামনা করছেন। তবে এই কঠিন সময়েও মনের জোর এতটুকুও কমেনি হেনার। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রথম কেমোর পর নিজের শারীরিক পরিস্থিতির কথা জানিয়ে অভিনেত্রী জানান, তার বিশ্বাস এই লড়াই মানুষকে অনুপ্রেরণা যোগাবে। ক্যান্সারের সঙ্গে বহু নারী ও পুরুষ প্রতিনিয়ত লড়াই করছেন। তাদের উদ্দেশ্যে একটি পোস্ট করেছেন হেনা। লিখেছেন যে সকল নারী ও পুরুষ এই কঠিন রোগের সঙ্গে লড়ছেন তাদের জন্য লিখছি। আশা রাখি আমি যেন সাহস রাখতে পারি, যাতে বহু মানুষ তাদের ভালোর জন্য আমার সফর থেকে উদ্বুদ্ধ হতে পারেন। স্তন ক্যান্সারে অস্ত্রোপচার হলে শরীরে যে ক্ষত তৈরি হয় তা নিয়ে ভাবছেন না হেনা। অভিনেত্রী তার পোস্টে লিখেছেন, মনে রাখবেন আমাদের শরীরে ক্ষত তৈরি হতে পারে, কিন্তু আমরা যেন একদম ভয় না পাই। এদিকে বিনোদন জগতের তারকারাও হেনাকে দ্রুত সুস্থ হয়ে ওঠার বার্তা দিয়েছেন। ক্যান্সারজয়ী মাহিমা চৌধুরী এক বার্তায় বলেছেন, তুমি একজন যোদ্ধা আর আমি জানি তুমি সুস্থ হয়ে উঠবে। এছাড়া হেনার পাশে থাকার বার্তা দিয়েছেন মৌনী রায়, কারিশ্মা তান্না, জেনিফার উইঙ্গেট, দিশা পারমার সহ আরও অনেকে। বর্তমানে ক্যান্সারের তৃতীয় স্টেজে আছেন হেনা খান। চিকিৎসার মাধ্যমে ক্রমেই সুস্থ হচ্ছেন তিনি। তবে শোবিজ অঙ্গনের বহু তারকাই ক্যান্সার নামক মারণ রোগটির সঙ্গে লড়াই করে বিজয়ী হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন, যাদের মধ্যে অন্যতম অস্কারজয়ী হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। জটিল ক্যান্সারের জিন শনাক্ত হওয়ার পর এটি লুকিয়ে রাখার পরিবর্তে সহজভাবে গ্রহণ করেছিলেন জোলি। একই সঙ্গে ক্যান্সার সচেতনতা বাড়াতে কাজ করেছেন। 2018 সালে টুইটারে দেওয়া এক পোস্টে বলিউড অভিনেত্রী সোনালি বেন্দ্রে জানিয়েছিলেন তার শরীরে ক্যান্সার ধরা পড়েছে, যাতে তার বেঁচে থাকার সম্ভাবনা মাত্র 30%। তা সত্ত্বেও সোনালি অটুট মনোবলের সঙ্গে চিকিৎসা করে সুস্থ জীবনে ফিরেছেন। কিছুদিন আগেই অভিনেত্রী মাহিমা চৌধুরী ক্যান্সারের সঙ্গে তার লড়াইয়ের গল্প তুলে ধরেন। স্তন ক্যান্সারে আক্রান্ত হয়ে একসময় একের পর এক ছবির প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন, তবে পারদেশখ্যাত এই অভিনেত্রীর লড়াই থেমে যায়নি। একদিকে নিয়মিত চিকিৎসা, অন্যদিকে মনের জোর কাজে লাগিয়ে ক্যান্সারকে জয় করেন তিনি। 2012 সালের নভেম্বরে ক্যান্সারে আক্রান্ত হন অভিনেত্রী মনীষা কৈরালা। ডিম্বাশয়ে ক্যান্সার ধরা পড়েছিল তার। আমেরিকায় গিয়ে চিকিৎসা করিয়েছিলেন। ক্যান্সার ধরা পড়া থেকে সেরে ওঠা পুরো সফর তার বই হিল্ড হাউ ক্যান্সার গিভ মি নিউ লাইফে তুলে ধরেছেন মনীষা কৈরালা। 2020 সালে ফুসফুসের ক্যান্সার ধরা পড়ে সঞ্জয় দত্তের। মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার পর পরের বছর সুস্থ হয়ে যান তিনি। এছাড়া 2019 সালে প্রবীণ অভিনেত্রী কিরণ খেরও একাধিক মেলোমা ও স্তন ক্যান্সারে আক্রান্ত হন। পরবর্তীতে মাস্টেক্টমির মাধ্যমে রোগমুক্ত হন তিনি। বিনোদন ডেস্ক, বানু টিভি।